ঘূর্ণিঝড় ইয়াসের জেরে তছনছ হয়ে গেছে নন্দীগ্রামের সোনাচূড়া, ভাঙাবেড়া, গাংরা ও হলদিয়ার রাজাচক এলাকা। জলোচ্ছ্বাসে ভেঙে গেছে জেলিংহাম জাহাজ মেরামত প্রকল্পের পরিকাঠামো। গ্রামের পর গ্রাম জলমগ্ন। চাল, ডাল, খাবার থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নষ্ট হয়ে গেছে গ্রামবাসীদের। নোনা জলে ভরে গেছে পুকুর, মাছের ভেরি। চরম সংকট দেখা গেছে পানীয় জলের। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহায়তায় প্রতিদিন খাবার বিতরণ করছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের পক্ষ থেকে গৌতম মহারাজ জানান, প্রতিদিন 5,000 দুস্থ মানুষের মধ্যে রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে রান্না করা খাবার, ভাত, ডাল, সবজি বিতরণ করা হচ্ছে। নন্দীগ্রামে ভাঙাবাড়া ঐতিহাসিক শহীদ মিনার প্রতিদিন প্রায় 5,000 লোকের খাবারের ব্যবস্থা করছে, রান্না করা খাবার। আমাদের রান্না করা খাবারের মধ্যে থাকছে ভাত, সয়াবিনের সবজি, ডাল, এটা আমরা তাদেরকে দিচ্ছি। আর প্রায় 5,000 লোককে রোজ খাওয়ানো। আমরা যেসব পয়েন্টে খাওয়ার বিতরণ করা হচ্ছে নন্দীগ্রামে, আমাদের সোনাচোরা, গ্যাংরা, শহীদ মিনার, তালপাটি খেয়া, বাসুলি থান অডিটোরিয়াম, বাসুলি চক, MSK, শ্রীপুর এবং মঙ্গল চক, এই কয়েকটা পয়েন্টে আমরা এখান থেকে গাড়ি করে রান্না করা খাবার নিয়ে যাচ্ছি। সেখানে সাধারণ মানুষের মধ্যে সেখানে বসিয়ে আমরা তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। আজকে প্রায় 4 দিন হয়ে গেল। প্রথম দিন আমরা শুকনো খাবার দিয়ে শুরু করেছিলাম, আর প্রথম দিন রান্না করা সম্ভব হয়নি প্রবল বৃষ্টির মধ্য দিয়ে। তারপর থেকে আমরা রান্না করা খাবার চলছি।